بسم الله الرحمن الرحيم فلؤ قوموا إذا رجعوا إليهم لعلهم يغذرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ ওয়াসালাতো ওয়াসালাম আলা রসুলিল্লাহ ওয়া আলেহি ওয়া আসহাবহি হজতিল্লাহ ওয়া জমিয়া এ ইবাদিল্লাহ আম্মবাদ পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয় সে পবিত্রতার মধ্যে অপবিত্র জিনিস কি কি যাকে দূর করে মানুষ পবিত্র হবে তা বর্ণনা করেছি এবং যেসব জিনিস নাজাসাত বা অপবিত্র জিনিসকে পবিত্র করতে পারে তাও আমরা বর্ণনা করেছি তার মধ্যে সর্বোত্তম জিনিস যে প্রত্যেকটি নাজাসাতকে দূর করতে পারে সেটা হচ্ছে গিয়ে পানি যা বিস্তারিত আমরা আলোচনা করেছি এ পর্যায়ে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূর্য সূর্য কিছু কিছু জিনিসকে কোন কোনো শর্তে পাক পবিত্র করে তোলে তবে কোন কোন জিনিসকে পাক করবে আগে সেটা ব বর্ণনা করবো তারপর কোন শর্তে পাক করবে সূর্য সর্বপ্রথম জমি বা ভূমিকে মাটিকে পাক পবিত্র করার ক্ষমতা রাখে এবং বিল্ডিং জাতীয় জিনিস ইমারাত বা ঘর জাতীয় জিনিস এবং সেই ঘরের মধ্যে যে কোনো যে জিনিসপত্র ঘরের সাথে সম্পৃক্ত ঘর হিসাবে গণনা করা হয় উদাহরণস্বরূপ দরজা জানালা তার ওয়াল এসবকেও সূর্য পরিষ্কার করতে পারে যদি সেটা নাজেস বা নাপাক হয়ে যায় এছাড়া গাছগাছালি বা ঘাস জাতীয় জিনিস অর্থাৎ ছোটো হোক বড় বড়ো হোক এসব যদি নাজেস হয়ে যায় না হয়ে যায় অপবিত্র হয়ে যায় সূর্য এই সকল জিনিসকেও পাক পবিত্র করার ক্ষমতা রাখে কিন্তু শর্ত হচ্ছে যে সূর্য পাক করবে বুঝলাম জমিকে বিল্ডিংকে দালান কোঠাকে এবং গাছগাছালি এদেরকে সূর্য পাক করবে কিন্তু কোন শর্তে পাক করবে সর্বপ্রথম শর্ত হচ্ছে সে জিনিস তরল জাতীয় বা ভেজা থাকতে হবে অর্থাৎ যদি শুষ্ক থাকে সেটা শুকিয়ে সেখানে রয়ে যাবে হয়তো সূর্য পবিত্র করতে পারবে না তাই সূর্য সেটাকে পাক করবে একটা শর্ত হচ্ছে গিয়ে সেটা ভেজা থাকে এমন ভেজা যে অন্য কোন জিনিস সেটাতে স্পর্শ করলে তার তরলতা যাতে স্পর্শ করা করা জিনিসে উঠে আসে তাই জিনিস ভেজা থাকতে হবে দুই এই বলেছি সূর্য সেটাকে পবিত্র করবে কিন্তু সূর্য পড়ার সাথে সাথে সে কারণে সে ভেজা জাতীয় জিনিস যদি শুকিয়ে যায় এবং শুধুমাত্র সূর্য থেকে শুকাতে হবে এবং যাতে ভেজা না থাকে তাকে বলা হয় যে এটার ভেজা থাকে নি শুষ্ক হয়ে গেছে শুকিয়ে গেছে সেই শর্তে সূর্য বলতে হবে যে পাক করার ক্ষমতা রাখে যদি সূর্যের সাথে সাথে বাতাসও বহে যেহেতু সবসময় বাতাস রয়েছে কিন্তু যদি দুটো সংমিশ্রণে পরিষেবা সূর্য কম আছে কিন্তু বাতাসে শুকিয়ে যাবে এই চিন্তা করে যদি শুকানো হয় তাহলে সেটা যেহেতু বাতাসের সাহায্যে সূর্য শুকিয়েছে সেটাকে পাক পবিত্র বলা যাবে না কিন্তু বাতাস চলার কারণে বাতাস চলতে থাকলেও শুধুমাত্র সূর্য যদি সেটাকে শুষ্ক করে তোলে শুকিয়ে তোলে এবং বলা হয় যে সূর্য শুকিয়েছে তাহলে সেটা পাক এবং পবিত্র বলে গণ্য করা হবে এবং সূর্য এবং সে নাজেস বা নাপাক অপবিত্র জিনিসের মধ্যে এমন কোনো বাধা না থাকে যার কারণে সূর্যরশ্মি পৌঁছাতে অসুবিধা হয় এবং এই সূর্যরশ্মি যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে দেখা যাবে যে আমরা বলতে পারবো যে সরাসরি সূর্য সেটার তাপ পৌঁছাতে পারেনি যার কারণে উদাহরণস্বরূপ বলি যে পর্দা থাকুক বা ঘন মেঘ যদি থাকুক কিন্তু হালকা মেঘ যদি থাকে হালকা সেটার কোনো অসুবিধা নেই কিন্তু ঘন মেঘ যদি থাকে অথবা গাঢ় পর্দা যদি থাকে তাহলে সেটা পাক পবিত্র করতে পারবে না এবং যে জিনিসকে পাক পবিত্র করবে অবশ্যই সে জিনিস থেকে আইনে নিজাসাদকে সরিয়ে ফেলতে হবে যদি নাজাসাতের কণা বা অংশবিশেষ যদি ওখানে থেকে থাকে তাহলে সূর্য সূর্য শুকাবে কিন্তু সে আইনে নিজাসাদকে শুকিয়ে ফেলবে এবং সেখানে আইনে নেজাসাদ থাকবে তাহলে সেটা পাক বলে গণ্য হবে না তাই সেটাকে সরিয়ে দিয়ে হালকা পানীয়টাতে দিলে ভিজে যাবে সে ভেজে অথবা সেটাকে আইনে নিজাসাদকে সরিয়ে দিলে যদি ভেজে থাকে তাহলে সূর্য সেটাকে শুকাতে পারবে এবং শুকায় দিলে সেটা পাক পবিত্র বলে গণ্য হবে এবং যে জিনিসটা পরবর্তীতে বলবো যে সূর্য শুকাবে বললাম দালান কোঠা বা এই জাতীয় জিনিস বা মাটি সূর্য শুকাবে কিন্তু একবারেই বাহিরের অংশ এবং ভিতরের অংশ দু অংশগুলো একসাথেই শুখাতে হবে দেখা গেল যে ওয়ালের বাহিরের দিকটা একবার শুকিয়েছে তারপর দিন শেষ সূর্য শেষ অথবা সূর্য শেষ মেঘের কারণে যে যে কোনো কারণে হোক আবার সূর্য বের হয়েছে আবার দ্বিতীয়বার সে তার তাপের কারণে দ্বিতীয়বার সে ভিতরের অংশটা শুকিয়েছে তাহলে চলবে না তাকে পাক পবিত্র বলা চলবে না তাই সূর্য যদি সেটাকে শুকায় একবারে শুকাতে হবে এবং একবারে যখন শুখাবে তখনই বলতে হবে যে হ্যাঁ সূর্য শুকিয়েছে তাহলে এইসব শর্ত না হলে সূর্য কখনোই কাউকে পাক করার ক্ষমতা রাখে না এসব শর্ত সাপেক্ষে সূর্য জমি দালান কোঠা এবং গাছপালাকে পাক পবিত্র করার ক্ষমতা রাখে পরবর্তীতে যে বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এস্তেহালা অর্থাৎ রূপান্তর হয়ে যাওয়া কোনো একটা জিনিস তার নিজের রূপকে হারিয়ে একটা নতুন রূপ গ্রহণ করলে তাকে বলা হয় রূপান্তর হওয়া বা ইস্তেহালা যে ইসলামিক বিধানে যে শব্দটা এসেছে সেটা হচ্ছে এস্তেহালা হয়ে যাওয়া অর্থাৎ এস্তেহালাও কোনো জিনিসকে পাক পবিত্র করবে যদি শর্ত হচ্ছে যে ইস্তেহালা হওয়ার কারণে ইস্তেহালা হয়ে রূপান্তর হয়ে যদি আবার নাপাক বস্তুতে পরিণত হয়ে যায় রূপান্তর হয় তাহলে কিন্তু সে পাক হয়নি কারণ প্রথমেই বলছি যে না পাক বস্তুতে রূপান্তর হলো সেটা রূপান্তর হয়ে অবশ্যই পবিত্র বস্তুতে হতে হবে তাহলে সে পাক পবিত্র করে ফেলবে আমি কয়েকটা উদাহরণ দেব উদাহরণস্বরূপ যদি মৃতদেহ মরে গিয়ে দাফন করার পর অথবা দাফন না করা হলেও যদি পচে গিয়ে মাটির সাথে মিশে মাটি হয়ে যায় এবং তাকে মৃতদেহ বলা না হয় তাহলে সেই মাটি পাক এবং পবিত্র বলে গণনা করা হবে তখন সেটা আর মৃতদেহ নয় অথবা কোন দানা জাতীয় জিনিস বীজ জাতীয় জিনিস গম জব যাই হোক না কেন যদি বীজ জাতীয় জিনিস অপবিত্র হয়ে যায় আমরা মোতাহারাতে পানির ক্ষেত্রে বলেছিলাম যে কোনো দানা ডাল চাল জাতীয় জিনিস যদি বাহিরের দিকে অপবিত্র হয় তাকে উপর থেকে পানি দিয়ে ধুলেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে কিন্তু যদি তার অন্তরে পানি প্রবেশ করে তার ভেতরে পানি প্রবেশ করে তখন সেটাকে কোনো অবস্থাতেই পাক করা সম্ভব হয় না কিন্তু সেই দানা যদি মাটিতে রোপণ করার পর সেটা গাছের আকার ধারণ করে হোক সে চারা গাছ ছোট্ট চারা গাছ তাহলে সেটা সেই গাছ পাক পবিত্র বলে গণনা করা হবে কারণ সেটা আর বীজ রয়ে যায়নি দানা রয়ে যায়নি অথবা কোনো একটা কাঠ জাতীয় জিনিস হোক বা কাগজ জাতীয় জিনিস বা কাপড় যে কোনো জিনিস নাজেজ হয়ে যাওয়ার কারণে অপবিত্র হয়ে যাওয়ার কারণে সেটা যদি পুড়িয়ে ফেলা হয় এবং পুড়িয়ে ফেলার পর যদি ছাই হয়ে যায় পুড়ে ছাই হয়ে যায় তখন তাকে সেই কাঠ বলা যাবে না সে কাঠি বলা যাবে না কাগজ বলা যাবে না কাপড় বলা যাবে না যদি সেটাকে ছাই বলা হয় তাহলে সেটা পাক পবিত্র বলে গণনা করা হবে কারণ সে ছাই অপবিত্র হয়নি হয়েছিল সে কাঠ এবং যদি কোনো এমন জিনিস থাকে যেমন তৈল জাতীয় জিনিস বা জ্বালানি কোনো জিনিস যদি অপবিত্র হয়ে যায় তার সেই অপবিত্র হওয়ার কারণে তৈল জাতীয় জিনিস কখনোই পবিত্র করার ক্ষমতা রাখে না যেহেতু সেটা প্রথমত তৈল মোজাফ এবং পানি নয় সেই হিসাবে সেটা পবিত্র হওয়ার ক্ষমতা রাখে না তাই যদি তৈল জাতীয় জিনিস জ্বালানি জিনিস পুড়ে গিয়ে ধোঁয়া হয়ে যায় ধূপের মতো হয়ে যায় তাহলে সেই ধোঁয়া কখনই অপবিত অপবিত্র নয় সে ধোঁয়া অবশ্যই পাক এবং পবিত্র অথবা আঙ্গুর থেকে যে মদ বানানো হয় যেহেতু আমরা বলেছি যে আঙ্গুর যদি আগুনে গরম করা হয় গরম হওয়ার কারণে সে আঙ্গুর নেশা জাতীয় হয়ে যায় মাতাল করে দেয় তাই সেটা নাজেজ তাই সে আঙ্গুর জাতীয় রস থেকে যদি সারাপ বা মদ তৈরি করা হয় সে মদ যদি সেরকাতে পরিণত হয় কারণ আঙ্গুরের রস জাল দেওয়ার কারণে সেটা দুই তৃতীয়াংশ কম এক তৃতীয়াংশ বাকি রয়ে যায় তখন সেই দুই তৃতীয়াংশ বাষ্প হয়ে উড়ে যাওয়ার কারণে এক তৃতীয়াংশকে সেরকা তৈরি করা হয় এবং সে সেরকা অবশ্যই পাক এবং পবিত্র যেহেতু সেটা আর মদ নয় অল্প জালেই সেটা মদ হয়ে গিয়েছিল কিন্তু যখন দুই তৃতীয়াংশ তার বাষ্প হয়ে উড়ে গেছে এক তৃতীয়াংশ রয়েছে তখন সেটা পাক এবং পবিত্র কিন্তু যদি কোনো আমি বলেছি রূপান্তর হলে সেটাকে এস্তেহালা বলে যদি রূপান্তর না হয়ে রূপ পরিবর্তন করে তাহলে কিন্তু সেটাকে এস্তেহালা বলে না যেমন জব যদি আটা হয়ে যায় গম যদি আটা হয়ে যায় সেটাকে কখনোই পাক হবে না যেহেতু গম ছিল সেটা গমেরই জিনিস গম হয়ে যায় কিন্তু হ্যাঁ গম পুড়ে গিয়ে যদি ছাই হয়ে যায় তবে সেই নাজেস পাক হয়ে যাবে অথবা রুটি হয়ে যায় বা যদি আঙ্গুর অপবিত্র হয় প্রথমে আমি বলেছি আঙ্গুরের রস জাল দেওয়ার কারণে নাজেস হয়ে যায় মদ হয়ে যায় কিন্তু সে আঙ্গুর যদি প্রথমে নাজেস হয় তারপর তাকে সিরকা বানানো হয় যেহেতু তার মদের যে অপবিত্রতা ছিল হয়তো সেটা শেষ হয়ে যাবে সেরকার হওয়ার কারণে কিন্তু তার অন্য কারণে যদি সেটা অপবিত্র হয়ে থাকে নাজেজ হয়ে থাকে সে নেজাস অবশ্যই বাকি রয়েছে এবং সে নেজাসাদ বাকি থাকবে সে কখনোই পাক হবে না আঙুরের রস এবং যদি কোনো নাজেজ জিনিস ইস্তেহালা করতে গিয়ে সন্দেহ হয় যে সেটা স্তেহালা হয়েছে কিনা রূপান্তর হয়েছে না তাহলে তার আমাদেরকে তার পূর্বের অবস্থায় বাকি থাকতে হবে এবং মনে করতে হবে ধরে নিতে হবে যে সেটা পবিত্র হয়নি স্তেহালা হয়নি নাজেস রয়ে গেছে যে কোনো অবস্থাতেই হোক যে কোনো কারণেই হোক পরবর্তী বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে এনতেকাল অর্থাৎ পরিবর্তন হওয়া এবার পরিবর্তন হলেও স্থানান্তর হলেও সেটাকে রূপান্তর নয় স্থানান্তর হলেও সেটা পাক পবিত্র করে বলেছিলাম যেটাকে আরবি বিধান মতে এনতেকাল বলা হয় যদি রক্ত সেটা মানুষের হোক কিংবা কোনো প্রাণীর যার রক্ত ফিনকি মেরে সবে গিয়ে বের হয় কোনো অন্য মানুষের শরীরে প্রবেশ করে যেহেতু রক্ত যখন বের করা হয় তখন সেটা নাজেস এবং নাপাক অপবিত্র বের করার কারণে অন্য লোকের শরীরে দিয়ে দেওয়ার কারণে সেটা পাক হয়ে যাবে ভিতরে যেহেতু চলে গেছে বাইরের অবস্থা পাক থাকবে না কিন্তু সেটা যদি এমন প্রাণীর মধ্যে চলে যায় যার রক্ত সবেগে বের হয় না ফিনকি মেরে বের হয় না তাহলে সেটা পাক পবিত্র বলে গণ্য হবে উদাহরণস্বরূপ যদি মানুষের রক্ত মশার শরীরে চলে যায় ছাড় শরীরে চলে যায় যদি সেটা মশার এবং ছাড়পকার রক্ত বলা হয় তাহলে সেটা হয়ে যাবে পাক এবং পবিত্র কিন্তু মশা যখন মানুষের শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে সেই অবস্থায় যদি মশাকে মারা হয় এবং বলা হয় সেটা মানুষেরই রক্ত এখনও মশার রক্ত পুরোপুরি হয়ে যায়নি স্থানান্তর হয়নি কানেকশান ছিল তখন সেটা নাজেস এবং না পাক বলে গণ্য হবে এবং যদি কোনো আমি পবিত্রতার একভাগে বলেছিলাম যদি মানুষের শরীর থেকে নাজাসাতের সময় বলেছিলাম যে কোনো অংশ মানুষ বা মৃতদেহর আলোচনায় মানুষ বা প্রাণীর যে কোনো শরীরের অংশ জীবিত প্রাণীর অংশ বিশেষ আলাদা হয়ে গেলে সেটাও মৃতদেহের হুকুম রাখে কিন্তু মানুষের দেহের কোনো অংশ সেটা জীবিত মানুষের হোক কিংবা কোনো মৃতদেহর হোক আজকাল উন্নত এ পৃথিবীতে মানুষের শরীরে অনেক অংশ শরীর থেকে আলাদা করে অন্য লোকের শরীরে সংযোগী স্থাপন করে মানুষকে জীবিত রাখা হয় এমন অবস্থায় যে অংশ মানুষের শরীর থেকে আলাদা করা হয়েছে সেটা অবশ্যই নাজেজ কিন্তু যখনই সেটা অন্যজনের শরীরে স্থানান্তর হবে এবং সে জীবিত মানুষের অংশ অঙ্গবিশেষে পরিণত হবে তখন সেটা পাক বলে পরিগণিত হবে হোক সেটা চোখ হোক সেটা হার্ড কিংবা শিরা উপশিরা যেই কিছু হোক না কেন এবং যদি একই মানুষের শরীরের অংশ থেকে কিছু মাংস কেটে ফেলা হয় যখন কেটে আলাদা করা হয়েছে তখন সেটা নাজেস এবং নাপাক অপবিত্র যখনই সেটা অন্য স্থানে সংযোগ করা হয় সাধারণত অপারেশনের কাজে অনেক ক্ষেত্রে এরূপ কাজ করা হয় চেহারা পড়ে গেলে শরীরের কোনো অংশ পড়ে গেলে অন্য কোনো অংশ থেকে চামড়া গোস্ত কেটে সেই স্থানে সংযোগ দেওয়া হয় জয়েন দেওয়া হয় সেই অবস্থায় সংযোগ দেওয়ার কারণে সেটা পাক এবং পবিত্র বলে গণনা করা হবে তাহলে এই অবস্থায় আমরা এখানে ইন্তেকাল পর্যন্তই আমরা আলোচনা আপাতত স্থগিত রাখবো পরবর্তীতে গিয়ে আমরা অন্য আলোচনা করব ওয়া আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়া বারাকাত وعلى المتعلمين بالجهد والرغبه وعلى المستمعين بالاتباع والموعظه برحمتك يا ارحم الراحمين